আসলে আমাদের রাজ্যে অ্যাম্বুলেন্স না পেয়ে একজন বাবা তার শিশুকে ব্যাগে করে ভরে নিয়ে যায়, আর মাননীয়া শুধু ভাইপোর কথা ভাবেন। তাহলে যা করতে হয় তাই, তার জন্য নীতি আয়োগ যান না, তার জন্য আসলে মনরেগার টাকা পেলো কি পেলো না তাই নিয়ে ওনারকে তো যায় আসে না, ওটা বলবার জন্য বলা। এই যে আপনারা বারবার বলেছেন, আমি শুনেছি সৌম্যবাবুরাও বলেছেন, সজলবাবুরাও বলেছেন, এই কথাটা প্রত্যেকে একমত ছিলেন। আমার মনে আছে শুভেন্দু অধিকারী একটা সময় সূর্যকান্ত মিশ্র একটা সময় অধীর রঞ্জন চৌধুরী, অধীর রঞ্জন যদি কালকেও বোধ হয় বলছিলেন বহরমপুর থেকে, একটা শ্বেতপত্র প্রকাশ করুন, আমরা সবাই মিলে একসঙ্গে রাজ্যের সবকটা রাজনৈতিক দল মিলে কেন্দ্রীয় সরকারের কাছে যাবো, এই টাকা আমরা পাই কেন আমাদেরকে দিচ্ছেন না, রাজ্যের মানুষের জন্য যাবো। হ্যাঁ এক্স্যাক্টলি, ধর্ণা দেবো, এটাও বলেছিলেন। শ্বেতপত্র চেয়ে চেয়ে পাওয়া যায়নি আজ পর্যন্ত, কিন্তু আমি বলছি যদি নীতি আয়োগের বৈঠকে গিয়ে হিসেবটা দিয়ে আসতেন, গোটা ভারতের মানুষ শুধু জানতেন না, গোটা ভারতের মুখ্যমন্ত্রীদের সামনে এই দাবিটা অফিসিয়ালি প্লেস করা হতো কোনো নেগাদি। একটা বড় সুযোগ মিস করছেন এমন একটা সরকার, যারা বলছে উঠতে বসতে দুবেলা শুধুমাত্র রাজনীতির জন্যই নাকি তারা এই রাজ্যের মানুষের প্রাপ্য পাচ্ছেন না। আচ্ছা, মানে বলছি এই ফেডারেল স্ট্রাকচার, নীতি আয়োগের বৈঠকে যেতে হবে, তার জন্য রাজ্যের মানুষের টাকার জন্য বলতে হবে, এই ধরনের বিষয়গুলো ওনারা মানেন? এই ধরনের কোনো বিষয়গুলো মানেন নাকি শুধু কতগুলো কথা বলার জন্য বলেন? যদি মানতেন তাহলে তো নিশ্চয়ই নির্দিষ্ট করে বলতেন। আমরা বারে বারে সমস্ত বিরোধী দল, বিভিন্ন বিরোধী দল বলেছেন যে আপনারা শ্বেতপত্র প্রকাশ করুন যে কি আছে না আছে। আমরা তো কেন্দ্রীয় সরকারকেও বলেছি যে তারাও প্রয়োজনে প্রকাশ করুন যে কেন তারা দিচ্ছে না। তাহলে এই যে তুই বেড়াল না মুই বেড়াল না করে বারবার আসলে যেখানে যে গিয়ে কথাটা বলা দরকার, যেখানে নথিভুক্ত করানো দরকার, সেখানে যেতে পারতেন, গিয়ে বলতে পারতেন। আর প্রশ্ন হচ্ছে যে এই কথা রাজনীতি করার জন্য যখন বলছেন আর বলছেন, অথচ যাচ্ছেন না, অথচ পার্লামেন্টে রেইজ করছেন না, অথচ তাদের দ্বারা বিভিন্ন সময় তোলা হচ্ছে না, তাহলে মানুষও বুঝতে পারছেন যে রাজনীতি করার জন্য এখন হচ্ছে বয়কটের কথা বলবেন রাজনীতি করার জন্য, কারণ স্বাভাবিক রাজ্য ছেড়ে যাওয়ার একটু সমস্যা আছে না, যে কি হবে না হবে, নিয়োগ দুর্নীতি ইয়ের থেকে সুপ্রিম কোর্ট থেকে রক্ষা কবচ পেলো না, নানান কিছু কি হবে রক্ষা করতে হবে। আসলে আমাদের রাজ্যে অ্যাম্বুলেন্স না পেয়ে একজন বাবা তার শিশুকে ব্যাগে করে ভরে নিয়ে যায়, আর মাননীয়া শুধু ভাইপোর কথা ভাবেন। তাহলে যা করতে হয় তাই, তার জন্য নীতি আয়োগ যান না, তার জন্য আসলে মনরেগার টাকা পেলো কি পেলো না তাই নিয়ে ওনারকে তো যায় আসে না, ওটা বলবার জন্য বলা। সেই কারণে যাননি, সেই কারণে আমি আমি একটা ছবি দেখাই, একেবারে অন্য বিষয়, অন্য ধরনের দাবি দেওয়া আন্দোলনের ছবি, কিন্তু ওই যে আন্দোলনের কথা না শোনা, দাবির কথা না শোনা, কিন্তু প্রয়োজন মতো তাকে ব্যবহার করা রাজনীতির জন্য। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি এবং বিজেপির বর্তমান সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ, তার বাংলোতে, সরকারি বাংলোতে যে বিক্ষোভ কুর্মি সমাজের একাংশের মানুষের, সেটাকে নিয়ে রাজনীতিকরণের জন্য তৃণমূল কংগ্রেস কী কী করেছে আমরা দেখেছি। এবার দেখুন, তারা অর্থাৎ দিলীপ ঘোষ তাদের কথা শুনলেন না, তাদের দাবিতে পাত্তা দিলেন না, তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন নানাবিধ অভিযোগ। যিনি নবজোয়ারে বাংলা ঘুরতে বেরিয়েছেন, নিজেকে এবং বাংলার মানুষকে ভাষাতে বেরিয়েছেন, কী কীভাবে সে আর বিস্তারিত ব্যাখ্যায় গেলাম না, শুধু দেখুন তার কাছে দাবি দেওয়া পেশ করতে গিয়ে কুর্মি সমাজের মানুষের আজকে কী অবস্থা হল। আমি পুরুলিয়ার কাশীপুরের ছবি দেখাচ্ছি, পুলিশের কাছে গেছিলেন কুর্মিরা, পুলিশের তরফ থেকে বলা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়া হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলেননি, চলে গিয়েছেন। কুর্মীদের দাবি না শোনায় শেষমেশ পুলিশের গাড়িটাকে ঘিরে ধরেই বিক্ষোভ দেখানোর চেষ্টা করেছেন কুর্মিরা। এই হচ্ছে সেই ছবি, অভিষেক শোনেননি, পুলিশ শোনাতে পারেনি, পুলিশ কথা দিয়েও কুর্মীদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখা করিয়ে দিতে পারেনি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাদেরকে কথা বলাতে পারেনি, শেষমেশ পুলিশের গাড়ি ঘিরে ধরেই বিক্ষোভ। কুর্মী সমাজের ব্লক সভাপতি লক্ষণ মাহাতো, শুনলো তার বক্তব্য কী বলেছিলেন তিনি, বলছেন তিনি আমাদের আশ্বাস দিয়েছিল যে অভিষেক ব্যানার্জির সাথে তোমাদের সাক্ষাৎ করে দেওয়া হবে, কথা বলার সুযোগ করে দেওয়া হবে, কিন্তু আমাদের সঙ্গে কথা বলার একটু এক মিনিট সময় পর্যন্ত আমাদের প্রশাসন এবং অভিষেক ব্যানার্জি আমাদের সময় দিতে পারলেন নাই। আমরা এসেছিলাম আমাদের এসটির দাবি আদায় করার জন্য এসেছিলাম, সামনে এসো আমাদের সাইডে হয়ে চলে গেল, আমরা কথা দিয়ে কথা রাখলেন না, আমরা তার জন্য খুব দুঃখিত, খুবই মর্মাহত।